আচ্ছা ওকে মানে অকাল ওয়েলকাম টু মাই চেনেল, ঠিক আছে। আমি সিডু গোসন আর একটা শর্ট ভিডিও হয়। এই ভিডিও হল যে যখন আই টি আই ক্যান্ডিডেটস আছে যখন রেজিস্ট্রেশন করেছে আর যে 16 তারিখ লাস্ট ডেট করে দিয়েছে, একদিন বড়াই দিয়েছে ভেরিফিকেশন করার ডেট। আর সেই ইতিমধ্যে বহুতে নোটিফিকেশন পাইছেই সাগে আর আজির ভিতর। ঠিক কারণে যখন এতালে ভেরিফিকেশন করা নাই করে লবা, আর কারোবার যদি এতালে ভেরিফিকেশন করার পিছত ভেরিফিকেশন যখন সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটখন যদি কোনো কারোবার ডাউনলোড হওয়া নাই, মানে অপশনটোয় যদি অহা নাই যে ভেরিফাই সার্টিফিকেটের অপশনটোয় যদি অহা নাই, তেনহলে আজি যদি নাহে তেনহলে আই টি আইত কন্টেক্ট করবা যে ভেরিফিকেশন কিয় ইমেইলত মেসেজ অহা নাই বা মোবাইলত মেসেজ অহা নাই বা আপনার ভেরিফিকেশন সার্টিফিকেট ডাউনলোড করবা নাই। গতি মুঠর ওপর আপনার ভেরিফিকেশন যে করেছে তাদের একটা প্রমাণ আহিব। তাৰে পিছতে আপোনালোকে নেক্সট তাৰ মানে যেতিয়া কাউন্সিলিং প্ৰচেছ হ'ব তেতিয়া আপোনালোকে কি কৰিব পাৰিব, টেষ্ট ছিলেকশ্যন কৰিব পাৰিব। কাৰণ ভেৰিফাই হোৱাৰ পিছতহে নেক্সট ষ্টেপবোৰ কৰিব পাৰি। সেইকাৰণে আৰু বহুতে ভাবিব যে ভেৰিফিকেশ্যন কৰি থৈ আহিছোঁ এতিয়া আৰু কাম নাই, একো কাম নাই, তেনেকুৱাই ভাবিব। সেইকাৰণে মই আপোনালোকক জনাই দিছোঁ আৰু একদিন বঢ়াই দিলে 15 তাৰিখ লাষ্ট ডেট আছিল, 16 তাৰিখ কৰি দিলে বাৰু। সেইকাৰণে যিসকলে কৰা নাই এতিয়াও কৰি ল'বা ভেৰিফিকেশ্যন। আৰু 21-22 তাৰিখৰ পৰা মানে 21 তাৰিখে ৰাইন জেনেৰেশ্যন ওলাব, 22 তাৰিখে কাউন্সিলিং প্ৰচেছ ষ্টাৰ্ট হ'ব। গতিকে তাৰে পিছৰ ষ্টেপখিনিয়ে বহুত বহুত ইম্পৰ্টেণ্ট হয়। গতিকে সেই ষ্টেপখিনি কৰিব লাগিলে ভেৰিফিকেশ্যন কৰিবই লাগিব। আৰু কিবা যদি কনফিউজ থাকে মোক ইনষ্টাগ্ৰামত মেছেজ কৰিব পাৰে, মোৰ TRII DIP বুলি এটা মোৰ ইনষ্টাগ্ৰাম ID আছে, তাত ফ'ল' কৰিব, মেছেজ কৰিব আৰু এইটো ভিডিঅ' যিমান পাৰে শ্বেয়াৰ কৰি দিব। আৰু নেক্সট কিবা আপডেট আহিলে জনাই দিম বাৰু। আজিলৈ ইমানে, ভিডিওটো ধন্যবাদ সকলোকে। আৰু কমেণ্টত জনাব, কাৰণ কমেণ্টবোৰ চালেও মই গম পাম আপোনালোকৰ কিবা কনফিউজ আছেনে নাই। সেইকাৰণে বাৰু, বাই বাই।